নরম তুল তুলে তালের মালপোয়া খেতে আমাদের কান্না ভালো লাগে তবে অতিরিক্ত তেলে ভাজা হয় বলে আমরা অনেক সময় এটাকে অ্যাভয়েড করে যাই অনেকের তো আবার অতটা তেল খাওয়াই চলে না তো যারা তালের মালপোয়াতে ওরকমভাবে তেলটা অতটা পরিমাণ খেতে চান না বা যাদের খাওয়া চলে না তাদের কথা মাথায় রেখে আমি আনমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এনেছি মাত্র দু চামচ তেল বা ঘি ব্যবহার করে কি করে অনায়াসেই তালের মালপোয়া বানাবেন যেটা হবে কিন্তু স্বাদে দুর্দান্ত তো চলুন প্রথমে ব্যাটারটা রেডি করে নিই এর জন্য একটা নির্দিষ্ট মেজারিং কাপ আমি নিয়েছি আপনারা চাইলে যে কোনো চা খাওয়ার কাপ বা বাটি ব্যবহার করতে পারেন তো ওই কাপেই আমি দু কাপ পরিমাণ ময়দা প্রথমে নিয়ে নিলাম সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি সুজি সুজির পরিমাণটা এখানে এক কাপের থেকে একটু কম রাখবো কতটা কম আপনাদেরকে দেখিয়ে দিই তাহলেই আপনারা বুঝে যাবেন দেখুন আশা করছি বুঝতে পাচ্ছেন যে এক কাপের থেকে কতটুকু কম নিতে হবে তো আপনারা যে পাত্রে মাপবেন সেই কাপে কিন্তু ওই অতটুকু পরিমাণ কম নিলেই চলবে এবার এর মধ্যে এক পিঞ্চ মতো নুন অ্যাড করে দিলাম মিষ্টি জাতীয় জিনিস তৈরি করলে কি হয় এই নুনটা দিলে খেতে বেশ ভালো লাগে এবার যে কাপে সুজি আর ময়দাটা মেপেছিলাম ওই কাপেই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো সব জিনিসগুলোর সঙ্গে আমি যেটা দেব সেটা হলো দুধ গুঁড়ো এখানে চার টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়ো দিচ্ছি আর যেটা দেব সেটা হলো মৌরি এখানে গোটা মৌরি আমি নিয়ে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা কাজু আমন্ড যেগুলো আমি একদম ছোট করে কুচি করে নিয়েছি সেগুলো রাখ দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া নারকেল নারকেলটা পারলে আপনারা সরু মিহি কুচি করে দেবেন আরও খেতে ভালো লাগবে সব জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে তালের পাল্পটা দিয়ে দেবো তালের পাল্পের পরিমাণটা এখানে যে পাত্রে আমি ময়দা সুজি এগুলো মেপে দিয়েছিলাম সেই পাত্রটার ডাবল পরিমাণে রয়েছে মানে দু কাপ পরিমাণ ওই পাত্রে দিলেই হবে আমার এই কাপটাতে কিন্তু ওই পাত্রে দু কাপ পরিমাণ তালের পাল্পে রয়েছে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ঈষাদ উষ্ণ গরম দুধ হালকা গরম দুধ যদি দেওয়া যায় না তাহলে সেক্ষেত্রে কি হয় যেহেতু সুজি দেওয়া আছে সহজেই সুজিটা কিন্তু ফুলে যাবে আর ব্যাটারটাও কিন্তু অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে এবার ভালো করে মিক্স করে মোটামুটি মিনিট দশেক মতো রেখে দিলেই আমাদের ব্যাটার পুরোপুরি রেডি ব্যাটারটা কীরকম ঠিক হয়েছে আপনাদের দেখিয়ে দিই কেক তৈরি করলে আমরা ঠিক যেরকম ব্যাটার তৈরি করি সেই ধরনের ঘনত্বটা হবে দেখুন এরকম রিভেনের মতো পড়বে তো এবার যে পাত্রে করব ওইরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি এতে করলে কি একসঙ্গে বেশ কয়েকটা করে করা যায় আর যেহেতু আমি ঘিয়ের পরিমাণটা খুবই কম রাখছি মানে চা চামচের দু চামচ পরিমাণ ঘি দিচ্ছি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন অল্টারনেটিভ হিসেবে তো দু চামচ দেশি গাওয়া ঘি দিয়ে আমি এটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি ঘিটা দিলে কি হয় স্বাদটা আর একটু বেটার হয় ঘিয়ের ফ্লেভারটা যারা পছন্দ করেন তারা ভালোই বুঝতে পারছেন যে ঘিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো সেই জন্যই ঘি দিলাম আর এবার একটা হাতার সাহায্যে এরকম অল্প করে করে দিয়ে আমি বেশ কয়েকটা মালপোয়া এখানে দিয়ে দেবো চাইলে কিন্তু আপনারা তেল বা ঘি ছাড়াও কিন্তু যেহেতু ননস্টিক সহজেই কিন্তু ওটাও ভাজা হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিট করে লাগছে ওপরটা যখনই দেখবেন এরকম ফুটো মতো হয়ে এসছে তখনই বুঝবেন যে মালপোয়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে তো সেই সময় এরকমভাবে উল্টে দিলেই কিন্তু আমাদের মালপোয়াগুলো প্রায় রেডি তো মিনিট পাঁচেক ধরে ওটা হতে থাকে এখানে আমার আগের দিন রাতের রসগোল্লার রস ছিল তো সেই রসটাকে ফেলে দেব না তার মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে এর মধ্যে মালপোয়াগুলোকে ডুবিয়ে নিলে কিন্তু মিনিট তিরিশ এই তিরিশ সেকেন্ড করে যদি রাখা যায় না তাহলে কিন্তু সুন্দরভাবে মালপোয়াগুলো তৈরি হয়ে যাবে তো কোনো কারণে ভিডিওটা আমি নিতে পারিনি সেই জন্য আবার নতুন করে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আর দিয়ে দেবো দু কাপ পরিমাণ জল যে কাপে চিনিটা মেপেছি ওই কাপেই আমি দু কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে এলাচ লবঙ্গ এই জাতীয় জিনিসও ব্যবহার করতে পারেন তবে আমি আর ব্যবহার করিনি আমার আর কয়েকটাই ছিল তো সেই কয়েকটার জন্য আমি আর আলাদা করে এলাচ লবঙ্গ ব্যবহার করলাম না তো ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে এই স্টেজে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি তবে আমি বলবো ঘিটা আপনারা এই স্টেজে না দিয়ে পুরোপুরি যখন রসটা ঠান্ডা হয়ে যাবে তখন দেবেন তাতে আরও ভালো লাগছে খেতে কারণ আগেরগুলোতে আমি ঠান্ডা রসে দিয়েছিলাম বলে ঘিটা আমার মনে হলো যেন ওগুলোর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়েছিল। তো এইভাবে মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য মালপোয়াগুলোকে ঠান্ডা হয়ে গেলে রসটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তিরিশ চল্লিশ সেকেন্ড বা এক মিনিট মতো তাহলেই কিন্তু আমাদের মালপোয়াটা পুরোপুরি রেডি হয়ে যাবে ওপর থেকে একটু পেস্তা আর একটুখানি চেরি দিয়ে আমি জিনিসটাকে গার্নিশ করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা কাজে দেয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে কুকুইথ পায়ালকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ